চাও এক্সিট পোলটো এক্সিট পোলে প্রথমে কইছো যেবিলাক এজেন্সিয়ে এই গত লোকসভার যেহেতু আজি শেষ পর্যায়ের নির্বাচন হয়ে গেল সাতটা পর্যায়ের যে ভোটদান হয়ে গেল আমি ভোটদানের পাঁচ বজার পিছত আজি যে এক্সিট পোল আই আছে আমার মাজত আমি আমার যে টার্গেট আসলে 400 যা আপকি বার 400 পার আমি 400 লক্ষরে এই নির্বাচন অবতীর্ণ হয়েছিল আমার রাষ্ট্রীয় নেতৃত্ব আর নিশ্চিতভাবে 400 ওসরা ওসরি এখন বিভিন্ন এজেন্সিয়ে মাধ্যম যোগে বা এসেসমেন্ট বা যে সার্ভে আধারত প্রকাশ করেছে আর আমিও আশাবাদী নিশ্চিতভাবে অহা 4 জুন তারিখে মোদীজিক আমি তৃতীয়বারের কারণে বহুমতত অর্থাৎ হায়েস্ট মেজরিটিত সরকার করা আর ভারতীয় জনতা পার্টি আমার যে গঠবন্ধন আছে মিত্রগোষ্ঠী আছে যে আমি এইখানে আসন লো সরকার করবলে সক্ষম আমি 12 পাম প্রতিষ্ঠান বোলে 12 দিছে বোধ হয় কোনোবায় 13 দিছে বোলে আমি যে কইছিল যে সেই রিজাল্টে আমি পাবলে সক্ষম নহয় নহয় হয়ে যাবে 13 কিন্তু 12 তলত নাযায় মই এইটাই কব কৈছো আমি 12+ কৈ আছো আজি নহয় আমনিৰ পৰা কৈ আছো আজি ইতিমধ্যে সমীক্ষা আহি আছে আৰু কিছু দেৰিলৈকে আৰু সমীক্ষা আমি পাবলৈ সক্ষম হ'ম আপোনালোকৰ জৰিয়তে হয় হয় ইতিমধ্যে আমাৰ আজি আমাৰ দলৰ অৰ্থাৎ মিত্ৰগোষ্ঠীৰ আমি 14 আসন খেলিছিলোঁ আজি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ আমাৰ যিবিলাক মনোনীত প্ৰাৰ্থী আছিলে সেইটো হ'ল আহ্বান জনাইছিলোঁ আমার দুজন ইতিমধ্যে আগতে আহি রিপোর্ট করে গেছে যা পরশিদিন এখন সর্বনন্দ সোনাল ডাঙরিয়া আর কামাখ্যা প্রসাদ ডাঙরিয়া আইসে রিপোর্ট দিছে আজি রিমেনিং 9 আমার প্রার্থী ইয়াত উপস্থিত হয়েছিল অভিজ্ঞতা ফিল্ডত পাওয়া তিতা কেহা মিঠা গোটেখিনি কথা কলে কোনে কি কত অসুবিধা পালে কিমান এডভান্টেজ পালে এইখিনিও কলে খুব ভাল লাগিল এক্সপিরিয়েন্সও শেয়ার করে আর সেই নিমিত্তে আমি রাজ্যিক কার্যালয় আহ্বান জানাইছো লগতে আমার যে নির্বাচনী প্রবন্ধন কমিটি আছে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি এই ম্যানেজমেন্ট কমিটির 38টা আমার ডিপার্টমেন্ট আসে আর প্রতিটি বিভাগের আমি প্রতিবেদন ললো কত কি কমি আসে বা কি ধরনের অসুবিধার সম্মুখীন গোটেখিন কথা আমি পর্যালোচনা করি।